दर्शक যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে তোড়জোড়ে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিন আজ এই বিষয়ে বিস্তারিত জানাতে হোয়াইট হাউস থেকে যোগ দিচ্ছেন ভয়েস অফ আমেরিকার সাংবাদিক ফকির সেলিম। সেলিম নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সেলিম, রিপাবলিকানদের সম্মেলনের প্রথম দিনের বার্তার মার্কিনীদের প্রতিক্রিয়া আসলে কেমন দেখছেন, আর দ্বিতীয় দিনে কি ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে সব মিলিয়ে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ জ্যোতি। আসলে যুক্তরাষ্ট্রবাসী এবার মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে আছে। গত সপ্তাহে শেষ হয়েছে ডেমোক্রেটিক দলের কনভেনশন এবং জাতীয় কনভেনশন শুরু হয়েছে রিপাবলিকান দলের গতকাল থেকে, 24 আগস্ট থেকে 27 আগস্ট পর্যন্ত চলবে এই কনভেনশনে। গতকাল যে বক্তারা বক্তৃতা দিয়েছেন ডেমোক্রেটিক কনভেনশনের মতো, এবারও ভার্চুয়ালি হচ্ছে রিপাবলিকান কনভেনশন। তো মানুষ ঘরে বসে শুনছে। কনভেনশনে সাধারণত এক একটা শহরে এক একটা ভেন্যু নির্ধারণ করা হয় এবং সেখানে হাজার হাজার মানুষ জড়ো হন। যে দলের এবার যেহেতু কোভিড-19 এর বিভিন্ন প্রেক্ষাপটে হচ্ছে, মানুষ যেতে পারছে না কনভেনশন ভেন্যুতে, কিন্তু ভার্চুয়ালি যারা দেখছে তাদের ভিতরে ঠিক অন্যান্য বারের মতো ওইভাবে প্রতিক্রিয়া হচ্ছে না, ইনস্ট্যান্টলি কেউ প্রতিক্রিয়া দেখাচ্ছে না। আর মানুষ কিছুটা করোনা মহামারীর কারণে বিপর্যস্ত, ভোট কিভাবে হবে, মেইলিং ভোট কিভাবে হয়, এইসব নিয়েই চিন্তিত। তো পার্টিতে কনভেনশনে যারা কথা বলছেন তারা শুনছে, কাউকে জিজ্ঞেস করলে কেউ পরিষ্কারভাবে বলছে না, যে দেখা যাক কি হয় এই আর কি। তো গতকালকের সম্মেলনে আমরা জেনেছি রিপাবলিকান সম্মেলনের বেশ কয়েকজন শীর্ষ নেতা প্রেসিডেন্ট ট্রাম্প সহ বক্তৃতা দিয়েছেন। যদিও নর্থ ক্যারোলিনার শার্লোটে মূল ভেন্যু করা হয়েছে, ওয়াশিংটন ডিসি থেকে গতকাল একটি হল রুম থেকে বক্তৃতা দিয়েছেন বেশিরভাগ লোকজন, এবং সবাই মোটামুটি ডেমোক্রেট দলীয় যে প্রার্থী জো বাইডেনকে নির্বাচিত করলে এই দেশ সমাজতান্ত্রিক আদর্শে উজ্জীবিত হতে পারে, আমেরিকান ড্রিম রিপাবলিকান দল যেটা বিশ্বাস করে সেই ড্রিম ভঙ্গ হবে এই কথা বোঝানো হয়েছে। জো বাইডেনকে নির্বাচিত না করার জন্য আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। গতকাল যারা বক্তৃতা দিয়েছেন তার মধ্যে শীর্ষ যারা ছিলেন তার প্রধান হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প, তার পুত্র ট্রাম্প জুনিয়র এবং নিকি হেলি, জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত, ইন্ডিয়ান অরিজিন যিনি। আর আজকে যারা বক্তৃতা দিচ্ছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ রয়েছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ট্রাম্প পরিবারের আরো কয়েকজন সদস্য ছাড়াও বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা, সেনেটর, কংগ্রেসম্যানরা বক্তৃতা দেবেন। এবং বলা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই তুলে ধরা হবে ট্রাম্প প্রশাসন বিগত 4 বছরে কি কি ইতিবাচক কাজগুলো করেছেন, করোনা মহামারী নিয়ন্ত্রণে কতটা অবদান রেখেছেন, অর্থনীতি, বাণিজ্য নীতি কিংবা অভিবাসন ইস্যুতে ট্রাম্প প্রশাসন যেসব আমেরিকানাইজড কাজকর্ম করেছেন, আমেরিকা গ্রেট অ্যাগেইন, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন এই স্লোগানকে সামনে রেখে এবারকার বক্তারা বক্তৃতা দিচ্ছেন রিপাবলিকান কনভেনশনে। এবং যারা বিগত সময়ে যুক্তরাষ্ট্রের ফ্রন্টলাইনে থেকে কাজ করেছেন, বিশেষ করে কোভিড-19 মহামারীর সময়ে এবং যুদ্ধক্ষেত্রে, তাদেরকে সম্মান জানিয়ে এবারকার রিপাবলিকান সম্মেলনের থিম নির্ধারণ করা হয়েছে। তো 27 আগস্ট ওই হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্ট ট্রাম্প আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন মনোনয়ন। সে পর্যন্ত আমরা প্রতিদিনকার কিছু কিছু আপডেট জানিয়ে দেব এই কামনা রইল জ্যোতি। সেলিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, ওয়াশিংটন থেকে বলছিলেন ফকির সেলিম।